কি খবর সবার? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো। তো আজকে আজকে আমরা যে টিউটোরিয়ালটা করব সেটা হচ্ছে কিভাবে আমি ট্রাইফোল্ড ব্রোশার ক্রিয়েট করতে পারবো। তো ট্রাইফোল্ড ব্রোশার হচ্ছে বিজনেস পারপাসের জন্য মানুষজন ক্রিয়েট করে, মার্কেটিং পারপাসের জন্য। একটা এ4 পেজকে তিন ভাগে আমাকে ভাগ করতে হবে, সেটার ফ্রন্ট পেজ এবং সেটার ব্যাক পেজ, তার মানে 6টা ফোল্ড হবে। কীভাবে এটা আমরা ক্রিয়েট করবো ইলাস্ট্রেটরে সেইটা আমরা আজকে দেখবো। আসে স্টার্ট করি। তাহলে আপনাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এ4 পেজের সাইজ নিয়ে কাজ করতে হবে। প্রিন্ট এ4 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি জিনিসটা। ওকে, ওরিয়েন্টেশনটা হবে ল্যান্ডস্কেপ, আর হালকা ব্লিড নিব আমি চাচ্ছি, একটু কাস্টমাইজ ব্লিড নিব। 0.1 বটমে 0.1 আর হচ্ছে 0.05। ওকে, বাকি সব কিছু ঠিক আছে, জাস্ট ক্রিয়েট। তাহলে আমরা যে ফাইলটা পাচ্ছি সেটা এইরকম দাঁড়াচ্ছে। তো এই ফাইলটাকে বা এই পেজটাকে আমার তিন ভাগে ভাগ করে ফেলতে হবে, সমান তিন ভাগে। তো এটার জন্য আমি কি করতে পারি, এটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ক্যালকুলেটার ওপেন করতে পারি। হ্যাঁ, ক্যালকুলেটার। ওকে, তাহলে আমাকে জানতে হবে এটার উইথটা কত। তাহলে আমি আর্টবোর্ড টুলে যাচ্ছি, আমি একটু ফুল স্ক্রিন করি, আর্টবোর্ড টুলে যাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে এটার উইথটা হচ্ছে 11.69 ইঞ্চি। তাহলে আমি 11.69 বাই 3, তাহলে যা দাঁড়াচ্ছে 3.89। ওকে, 3.896 সামথিং, 3.896। তাহলে আমি একটু ফার্স্টে একটা কাজ করবো, একটা লাইন নিয়ে নেব 3.896 এক্সিসে, যে কোনো একটা জায়গায় একটা লাইন নেন। আচ্ছা, আমরা একটু রুলারটা সহ অন করি, ভিউ থেকে রুলারটা অন করে নিই। ওকে, তাহলে এখানে রুলার আমাকে দেখাচ্ছে যে 0 থেকে 11 পয়েন্ট সামথিং পর্যন্ত আমার পেজটা, এটাকে আমার নিতে হবে 3.896-এ। তাহলে এই লাইনটা সিলেক্ট করলাম, যেহেতু লাইনটা আমার এক্স এক্সিসে চেঞ্জ হবে, তাহলে এটা হচ্ছে হরিজন্টাল, তার মানে এক্স এক্সিসে 3.897-এ যাবে, 3.897। ওকে, আই থিঙ্ক মোটামুটি ঠিকই আছে। একটা কপি করে নেন, আমার ক্যালকুলেটারটা আমি অফ করে দিচ্ছি বলে ক্যালকুলেটারটা আবার অন করেন। 3.896 ছিল কি, 3.897, আচ্ছা 3.897 × 2, তাহলে পরের ভাগটা দাঁড়াবে 7.794-এ। ওকে, এটা সিলেক্ট করলাম, এক্স এক্সিস 7.794। ওকে, তাহলে দেখেন দেখা যাচ্ছে যে 1, 2, 3 পারফেক্টভাবে আমার সাইজ হয়ে গেছে। এই দুইটা লাইনকে আমি লক করে দিতে পারি অথবা গাইড হিসেবে কাজ করে রাখতে পারি। আমি লক করে দিচ্ছি, তোমরা সিলেক্ট করো Ctrl 2। তো এগুলো আর মুভ হবে না, আমি আমার গাইড হিসেবে এই দুইটা লাইনকে আমি ইউজ করবো। তো আমরা আসুন একটা ব্রোশার রেডি করে ফেলি। তো আমাদের মেইন পার্ট হচ্ছে এটা যে কীভাবে ব্রোশারের পেজটাকে আমি হ্যান্ডেল করবো, এরপরে ডিজাইন আপনাদের উপর আপনি কীভাবে ডিজাইন করবেন। তো এর পরের পার্টটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি।
So we are done. Amra ek front side je je tinta page thakbe she tinta page create korbo same upay apnara back e tinta page create kore felte parben to ekhon amra dekhbo etake kibhabe amra mockup e niye giye boshabo to mockup to amra shobai chini visual presentation ami jodi ektu google e search kori trifold brochure mockup তো এখানে অনেক মকআপ আছে আপনি আপনারা যে কোনো একটা ডাউনলোড করে নেবেন যে অবশ্যই পিএইচডি ফরম্যাট হতে হবে মকআপ পিএইচডি ফাইলে হবে এখন এটাকে মকআপে বসাবো তাহলে মকআপ আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি তো এখানে ইনসাইড আউটসাইড সবগুলো আছে যেটাতে আপনি বসাতে চান সেটাতে বসাতে পারেন আমি আউটসাইডে বসাবো ভাবতেছি আমি যেটা করতে পারি তাহলে আমি আমার ফাইলগুলোকে আমি যে ফাইলগুলোকে সেভ করছি তিনটা পার্ট এই তিনটা পার্টকে আমার এখানে খেয়াল করেন আমি যেটাতে আমি কাজ করব সেটাতে থ্রি প্লেস হোল্ডারতে আছে একটা দুটো তিনটা মানে একটা পেজ দুটো পেজ তিনটা পেজ তখন আমি এই তিনটাকে তিনটাতে বসাই দিলেই আমার কাজটা শেষ হয়ে যাবে তাহলে আমি জাস্ট ওপেন করি এখানে ওয়ান প্লেস হোল্ডার ডাবল ক্লিক এখান থেকে আমি আমার ফার্স্ট ইমেজটা নিয়ে আসতেছি বাইরে এটাকে নিয়ে আসলাম কন্ট্রোল টি দিয়ে বড় ছোট করে নাম ওকে কন্ট্রোল এস সেভ তাহলে ফার্স্ট পার্ট হয়ে গেছে ডবল ক্লিক সেকেন্ডটাতে আমার সেকেন্ড পেজটা নিয়ে আসব সরি এটাকে ড্র্যাগ করলাম কন্ট্রোল টি Just control S saved third page tag in double click drag here control T just wash here control S save তাহলে আমাদের ট্রাইফল প্রেসার কমপ্লিট তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে ক্রিয়েট করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো কিছু জানার থাকে ঠিক আছে তাহলে নেক্সট দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আজকের জন্য এতটুকু থ্যাংক ইউ